নরেন্দ্র মোদীয়ে নকবলগীয়া কথা কোৱা এটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াত। এটা বিস্ফোরক কথোপকথন কথোপকথন ভাইরাল হয়েছে আদি শুনিতো ধরবই পারিছে যে নতুন নহয়। হয়, নরেন্দ্র মোদীর এটা পুরনি ভিডিওয়ে পুনৰ জোকাৰিছে সোশ্যাল মিডিয়া। নরেন্দ্র মোদীর কথোপকথন বা সাক্ষাৎকার বুলিলে মনত পৰিব আম কেনেকৈ খায় বুলি অক্ষয় কুমারে কৰা প্রশ্নবোৰ, ইমান কষ্ট কেনেকৈ করে বুলি দুই এজন সাংবাদিকে কৰা প্রশ্নবোৰ, নাইবা জ্যেষ্ঠ সাংবাদিক করণ থাপৰৰ সন্মুখত গিলাসে গিলাসে পানী খাই দিয়া সাক্ষাৎকারটোৰ কথা। এইবার হয়তো প্রথম শুনিব এই কথোপকথন, দেখিব এই সাক্ষাৎকার, লগতে বুঝিব পুরনি হলেও কিয় প্রাসঙ্গিক এই সাক্ষাৎকার, কিয় সৃষ্টি হয়েছে জোকারণির। নরেন্দ্র মোদীর কথোপকথন সাংবাদিক মধু পূর্ণিমা কিশাওরৰ। কিশাওরে সুধি গৈছে, নরেন্দ্র মোদীয়ে কৈ গৈছে, কিন্তু সেই কথোপকথনের কিছু অংশ ব্যাপক রূপত শেয়ার হয়েছে এতিয়া, যত নরেন্দ্র মোদীয়ে কৈছে ফাইল নামৰ বস্তু পড়াটো মোৰ প্রকৃতিতে নাই, মই জীৱনত দেখাই নাই, মই নুচুলোয়ে, একেবারেই নুচুলো। দ্বিতীয় কথাটো হল মোৰ সিস্টেমটো ফটোজেনিক, যেতিয়া মই কাগজ এখন পাও মই এনেকৈ শাৰী শাৰী নপঢ়ো, এনেকৈয়ে গোটেই পেজটো পঢ়ি পেলাওঁ আৰু থৈ দিওঁ, এটা অংশ এইটো আৰু এটা অংশ এইটো। এই কথোপকথন শুনক। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্বন্ধীয় এটা প্রশ্নত মোদীয়ে কৈছে মই কলেজ ওয়ালেজ দেখা নাই, সিএম হওয়ার পাছত মই আহমেদাবাদত পড়িবলৈ গৈছিল। এই কথোপকথনতে নরেন্দ্র মোদীয়ে কৈছিল আৰু কেতবোৰ কথা, যেনে মই যেতিয়া ভ্রমণ কৰো তেতিয়া মই ভোজন নকৰো, খৰচ কিয় বেছি কৰিব লাগে, গতিকে মই লগত টিফিন লৈ যাওঁ। একেটা সাক্ষাৎকাৰতে মোদীয়ে কৈছিল মুখ্যমন্ত্রী হিচাপে তেওঁ অংশ লোৱা প্ৰথমখন বৈঠকৰ কথাও। সেইখন বৈঠকতে তেওঁ হেনো বিষয়াসকলক কৈছিল মই এতিয়াৰ পৰা জিলাই জিলাই ঘূৰিম, কাৰণ মই এজন ওয়ার্কহলিক ব্যক্তি, মই আহিলে সকলো বিষয়াকে একগোট কৰিব নালাগে, সিএম আহিব বুলি আবর্ত ভবন ঠিক কৰা, নতুন পর্দা লগোৱা, রং কৰা, বাথরুমৰ সা সামগ্রী ক্রয় কৰা, এইবোৰো কৰিব নালাগে, কাৰণ মই এজন সাধাৰণ মানুহ, মই সাধাৰণ হৈয়ে থাকিবলৈ বিচাৰোঁ, ভোজনটো মই নকৰোঁৱেই, গাড়ীত এচি আছে নে নাই সেইবোৰ চাব নালাগে, যিকোনো বিভাগৰ যিকোনো এখন গাড়ী হলেই হল, বিশাল কনভয় আহিব মই উঠিম, সেইবোৰো মোক নালাগে। এতিয়া সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পুরনি সেই কথোপকথন আর এতিয়া হয়ে থাকাখিনি মিলাই চাইছে, নাই নিমিলে, আকাশ পাতাল। কিন্তু চর্চাত এইটো অংশ, কারণ আছে, কারণ এই ভিডিওটো শেয়ার করেছে আম আদমি পার্টিয়ে। আম আদমি পার্টিয়ে কিয় শেয়ার করেছে সেইটোতো সাগে জানে, কিয় আম আদমি পার্টির যে শেহতীয়া ক্যাম্পেইন ডিগ্রি দেখাও ক্যাম্পেইন। নরেন্দ্র মোদীর ডিগ্রি বিচারি জরিমনা ভরবলগিয়া হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে, তার পাছতে মোদীর ডিগ্রি বিচারি আপে আরম্ভ করেছিল ক্যাম্পেইন। এফালে আহিছে নির্বাচন, তার মাজতে এতিয়া বিয়পিছে মোদীর এই ভিডিও। এই ভিডিওক লৈও এতিয়া দুভাগত বিভক্ত ডিজিটাল জনতা, মন্তব্য শুনি একাংশই লিখিছে এওঁ আমাৰ প্ৰধানমন্ত্ৰী, আন একাংশৰ মতে মোদী হে তো মুমকিন হে। তেনেকৈ চলিছে দেশ, তেনেকৈ চলিছে সোশ্যাল মিডিয়াৰ চৰ্চাও। নিউজ ডেস্ক, টাইম 8।